আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ হে দুনিয়ার বান্দা বান্দিরা আসমান এবং আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে তোমরা দুই চোখে যত যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক বানাইছি বলে আল্লাহ এই আসমান বানাইছে জমিন বানাইছে আমি বাড়ি একখান দোসালা ঘর দিতে গেলি কয়টা কিশন লাগে কাকা হ্যাঁ এই যারা বিল্ডিং এর টা দেয় কয় যে হুজুর রড সিমেন্ট ইট ইজ সে মেস্তরি খরচ বেশি কথা কয় না কিন্তু আল্লাহ পাক এই যে বিরাট আসমানটা বানাইলেন আল্লাহ পাকের কয়টা মেস্তরি লাগছে এই যে বিরাট জমিনটা আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের কয়টা মেস্তরি লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাইনাহুমা ইল্লা বিল হক ও দুনিয়ার বান্দা বান্দিরা আসমানটা আমি আল্লাহ পাক বানাইলাম হিকমতের দ্বারা জমিনটা বানাইলাম হিকমতের দ্বারা চন্দ্র সূর্য বানাইলাম হিকমতের দ্বারা খাল বিল নদী নালা বানাইলাম হিকমতের দ্বারা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলে কি সে হিকমত আল্লাহ পাক বলেন এগুলো বানাইছি আমি শুধু হুকুম করছি হও আসমান হও কোন হও ফায়াকুন অটোমেটিক হয়ে গেছে আল্লাহ খালি কি করছে হুকুম জমিনকে হুকুম করেছে জমিন হয়ে গেছে চন্দ্র সূর্য আল্লাহ পাক হুকুম করেছে হয়ে গেছে খাল বিল নদী নালা পাহাড় পর্বত আল্লাহ পাক হুকুম করেছে হয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আজ আমরা মানুষ মানুষকেও চিনতে পারি না আমি যে কে আমাকে যে কে বানাইছে কিভাবে বানাইছে এটা আজকে আমরা বুঝি না ও মুসলমান আল্লাহ পাক আসমান জমিন এত বড় বড় কিছু বানাইলেন কিসের দ্বারা কিসের দ্বারা বানাইছেন হুকুমের দ্বারা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন কিসের দ্বারা আল্লাহ পাক আদমরে কইছে আদম হও আদম হয়ে গেছে এরকম বানাইছে নাকি ও মুসলমান না 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 আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুমের দ্বারা বানান নাই যে আল্লাহ এই বিরাট আসমানটা বানাইছেন হুকুমের দ্বারা সে আল্লাহ যদি চাইতেন আমি আদমকেও হুকুমের দ্বারা বানাইবো আল্লাহ পাক পারতেন কি পারতেন না আর একটু জোরে বলেন পারতেন কি পারতেন না কিন্তু না না ও মুসলমান আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইতে মেস্তুরি লাগাইছে হের পার লাগাইছে এই জায়গায় আল্লাহ পাক শেষ করেন নাই ও মুসলমান সর্বশেষ আল্লাহ পাক আল্লাহর নিজ কুদরতি হাত ব্যবহার করেছে বলে কেন বলে কেন ও মুসলমান আল্লাহ পাক মাথাটা বানাইছেন বান্দা এই কপাল দ্বারা যখন আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা লাগাইয়া সুবহান রব্বিয়াল আলা বলবে তখন আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে ও যুবক আজকে জবান দিয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত বের হয় না আজকে জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় না আজকে জবান দিয়ে নবীর প্রতি দুরুদ বের হয় না আজকে জবান দিয়ে তোমার দুনিয়ার প্রেমিক প্রেমিকার গান বের হয় আজকে জবান দিয়ে দুনিয়ার নেতা নেত্রীর স্লোগান বের হয় আজকে জবান দিয়ে তোমার যত অশ্লীল কথা বের হয় কিন্তু আল্লাহ পাক এই জবানটা তোমাকে দিয়েছেন আল্লাহ পাকের গোলামীর জন্য কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান এই সব কিছু আল্লাহ পাক দিছেন এই আল্লাহ পাক নিজ কুদরতি হাতে মাথাটা বানাইছেন এ জায়গায় খান তো না মুসলমান আল্লাহ পাক আসমানটা বানাইছে আল্লাহ পাক আসমানটা বানাইয়া ফেরেশতাদেরকে বলেন নাই ও ফেরেশতারা তোমরা আসমানকে সিজদা করো জমিনটা বানাইয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন নাই ও ফেরেশতারা তোমরা জমিনকে সিজদা করো বলছেনই কথা বলেন চন্দ্র সূর্য আল্লাহ পাক বানাইয়া ফেরেশতাদেরকে বলেন নাই ও ফেরেশতারা তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন উসজুদু লি আদম ও ফেরেশতারা তোমরা আদমকে একটা সম্মানের সিজদা লাগাইয়া দাও কি লাগাইয়া দাও সিজদা লাগাইয়া দাও ও মুসলমান আজকে তুমি কোন আল্লাহর নাফরমানি করো
আজকে তুমি কোন আল্লাহ থেকে দূরে চলে গেছো আজকে তুমি কোন নেতার পিছনে দৌড়াইতেছো আজকে তুমি কোন দুনিয়ার টাকার পিছনে দৌড়াও আজকে তুমি দুনিয়ার কোন ক্ষমতার পিছনে দৌড়াও একটু চোখ দুটো বন্ধ করো আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ এ দুনিয়ার মুসলমান ইমানদার এ দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে যাইয়া এখন আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো এখন দুনিয়াতে যাইয়া আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো তবে বান্দারে চোখ দুটি বন্ধ করিয়া একটু গভীরভাবে চিন্তা করে দেখো ও বান্দা দুনিয়ায় এমন একটা সময় তোমার ছিল যে সময় দুনিয়ায় তোমার কোনো অস্তিত্ব ছিল না এমন একটা সময় আমাদের ছিল না ভাই দুনিয়ায় আমাদের কোনো কি ছিল না অস্তিত্ব ছিল না আমার কোনো বংশ পরিচয় ছিল না আমার মা ছিল না বাপ ছিল না ভাই ছিল না দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আমার ছিল না কথা বলেন ঠিক কি ঠিক না আমি দুনিয়ায় আসার পূর্বে আমার মাও আমাকে চিনত না চিনত আমার বাবাও আমাকে চিনত না ভাই বিরাদার আমাকে চিনত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ও বান্দা তুমি ছিলে মৃত্যু তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো বংশ পরিচয় ছিল না সমাজে তুমি নেতা ছিল না মাতবার ছিল না ও বান্দা দুনিয়ার তোমার কোনো ক্ষমতাই ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইছি দুনিয়ায় কে পাঠাইছে আর একটু জোরে বলেন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন হায়াতটা দিছেন কে আর একটু জোরে বলেন আল্লাহ পাক হায়াত দিছে কিন্তু আমরা এই হায়াত পাইয়া এই দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার আরাম আয়েশ দুনিয়ার সুখ শান্তি এই দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার অর্থ সম্পদের পিছনে দৌড়াইতেছি কথা বলেন ঠিক ঠিক না কিন্তু ও মুসলমান আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিছি আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি ও বান্দা তুমি দুনিয়ার হায়াত পাইয়া তুমি চিন্তা করিও না তুমি সারাটা জীবন তুমি দুনিয়ায় থাকবা ও বান্দা দুনিয়ায় চিরদিন থাকতে পারো নাই তোমার পূর্বে তোমার বাপ ছিল তার পূর্বে তোমার দাদা ছিল তার পূর্বে তার বাপ ছিল তার পূর্বে তার বাপ ছিল একে একে সব চলে গেছে ও বান্দা দুনিয়াকে তুমি যতই মহব্বত করো না কেন দুনিয়াকে তুমি যতই ভালোবাসো না কেন আমি আল্লাহর হুকুম যখন যাবে দুনিয়া লাথি মারে তোমাকে দুনিয়া থেকে বের করে দিবে কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান আমার বাপ যদি মারা যায় আমার বাপ যতই আদরের হোক না কেন যতই ভালোবাসার বাপ হোক না কেন আমার বাপকে আমি ঘরে রাখতে পারবো না নে পারবানি আমার বাপকে আমি ঘরে রাখবো না নে বাপ মরার পর ভয় হয়ে যাবি নে কথা কয় না এরকম বহুত নজির আছে বহুত রেকর্ড আছে বাপ মারা গেছে বৃষ্টি নামে কি নামে বৃষ্টি নামে এবার মুক্তি সাপরে ফোন দেয় হুজুর আমার আব্বা তো মরে গেছে এই যে বৃষ্টি নামতেছে বাইরে তো থোয়া যাবে না ঘরে ঠুলি আবার ঘর ভুট হয়ে যাবে নাকি কথা কয় না ও মুসলমান হাসার জন্য বলি না এরকম ঘটে এরকম ঘটনা ঘটে তুমি যেই ঘরের জন্য তুমি যেই ছেলেমেয়ের জন্য আল্লাহর নাফরমানি করছো ও মুসলমান ওই ছেলেমেয়ে এখন তোমাকে ভূত ভাবে কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম ও বান্দা তোমাকে পুনরায় আবার মৃত্যুবরণ করা লাগবে আবার পুনরায় মৃত্যুবরণ করা লাগবে দুনিয়া তোমার যত কোটিপতি হও না কেন যত বড় ক্ষমতাশালী হও না কেন তুমি দুনিয়ার যা মোল্লাই তাই হও তাতে কোনো যায় আসে না আল্লাহর হুকুম যখন আসবে দুনিয়ার সব ত্যাগ করে তোমার চলে যাওয়া লাগবে এরপর আল্লাহ পাক বলেন তুমি কি মনে করছো তুমি মৃত্যুবরণ করবা তোমাকে কবরে রেখে আসা হবে আর তুমি কবরে মাটইয়ে শেষ হয়ে যাবা জিন্দগি শেষ এরকম নাকি আল্লাহ পাক বলেন না কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম তোমাকে পুনরায় আবার জীবিত করা হবে পুনরায় আবার কি করা হবে
জীবিত করা হবে ও যুবক ভাই আজকে গায়ে শক্তি আছে আজকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা মনে চাই তাই করো হে বৃদ্ধ বাবা তুমি যে কামগুলো করো না কেন তোমার মাথায় এইটা রাখবা আল্লাহর কাছে তোমার প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে না আর একটু জোরে বলেন লাগবে না আল্লাহ পাক পুনরায় জীবিত করবে এ তোকে 50 বছর হায়াত দান করেছিলাম তোকে 70 বছর হায়াত দান করেছিলাম এই 50 বছর হায়াত পাইয়া 70 বছর হায়াত পাইয়া আমি আল্লাহর দেওয়া আসমানের নিচে ছিলি আমি আল্লাহর দেওয়া জমির উপরে চলছিস আমি আল্লাহর দেওয়া হায়াত নিয়ে চলছিস আমি আল্লাহর দেওয়া বাতাস ভোগ করছিস আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করছিস ও বান্দা তোর জন্য আমি আল্লাহ এত নাজ নিয়ামত বক্ষণ করাইছি আমি আল্লাহর সব নাজ নিয়ামত বক্ষণ করিয়া আমি আল্লাহর হুকুম কতটুক মানছি এবার হিসাবটা মিলা হিসাব মিলানো লাগবে না হিসাব দেওয়া লাগবে না এজন্য আল্লাহ পাক বলে বান্দা দুনিয়াতে ছিলা না তোমাকে পাঠাইছি থাকতে পারবা না আবার আসা লাগবে কেন তোমার পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে এজন্য মুসলমান আমরা মানুষকে মাটি দেওয়ার সময় পড়ে থাকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলি না বলি না তোমাকে মাটি থেকে বানানো হয়েছে মাটির মধ্যে রাখা হলো আবার মাটি থেকে তোমাকে উঠানো হবে কথা বলেন ঠিক ঠিক না এজন্য মুসলমান দুনিয়ায় ছিলাম না এখন আসি আবার চলে যাওয়া লাগবে আল্লাহ পাক কিছু একটা সময় দিয়ে এ দুনিয়াতে পাঠাইছেন কেন আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে নি কি উদ্দেশ্য দুনিয়ায় আসবো আকাম কুকাম যা মন চাই তাই করবো আল্লাহ ডাক দেবে চলে যাবো এজন্য পাঠাইছে নাকি ভাই আপনার সন্তানকে আপনি 12 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে ইতালি পাঠাইছেন কিসের জন্য ওই জায়গা খাবে আর ঘুমাবে ও মুসলমান আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে কি করার জন্য পরে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে বিদেশ হিসেবে এই জায়গায় আইছি আমরা কামাই করতে কি করতে আইছি আর একটু জোরে কন কামাই করতে আইছি যুবক রাখা হুজুর কামাই তো করি ফ্রি ফায়ার ফেই দিয়ে একবারে এদার ওদার সব আমার কথা কয় না ও দোস্ত আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে কামাই করার জন্য বলে কি কামাই করার জন্য বলে নেক আমল কামাই করার জন্য কথা বলেন ঠিক ঠিক না আমাদের মূল বাড়ি হলো জান্নাতে মূল বাড়ি কোন জায়গা আর একটু আস্তে কর আমার আপনার আদি পিতা আদম আলাইহিসসালাম ছিলেন কোন জায়গায় জান্নাতে ওই জান্নাত থেকে দুনিয়ায় আইছিল একটু কামাই করার জন্য কি করার জন্য কামাই এই জায়গা থেকে যে যত কামাই করবে পরকালে সে তত সুখী হবে আল্লাহ রসুল বলেন আদ দুনিয়া ও মাজুরাতুল আখিরা এ দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত দুনিয়াটা কি আখিরাতের ক্ষেত আচ্ছা আপনাদেরকে আমি জানতে চাই এই জায়গা কেউ আছেন মাঠে কাজ করেন এই মাঠে যারা কাজ করে পুষ মাসে সুমা এই ইরিদান না কি দান লাগানো একটা শীতের সময় ইরিদান না এই যে পুষ মাসে শীতের মধ্যে ওই কাদা পানির মধ্যে নাইমে ধান লাগায় ওটা তো আরামের কাজ নাকি কথা কয় না আরামের কাজ না কষ্টের কাজ এই 36 মাসে ঠাটা ফেলা রোদের ভিতরে পাট কাটে আছে না ওটা তো আরামের কাজ এই জমিনে যে কষ্ট করে কেন করে প্রশ্ন যদি করি ও কাকা এই পুষ মাসে শীত আমরা উপরে বাসি না ঠান্ডা জ্বালায় আপনি কাদা পানির মধ্যে নাইমে গেছেন কষ্ট হয় না কাকা কাকা ডাক দিয়ে বলবে বাবা এই যে কিছু সময় যদি আমি কষ্ট করি আমার এই জমিনে যে ফসল হবে আমি একটা বছর নীলিবিলি নো টেনশনে থাকতে পারবো কথা কয় না আমার খাবারে কোনো কি থাকবে না টেনশন থাকবে না তাহলে আমরা সকলে জানি সকলে বুঝি মাঠে আরাম করার জায়গা না মাঠে কি করার জায়গা আর একটু আস্তে কর কষ্ট করার জায়গা তাহলে এই দুনিয়াটা আরাম করার জায়গা না দুনিয়াটা হলো কষ্ট করার জায়গা দুনিয়া থেকে কষ্ট করব আল্লাহ যদি চান আমরা জান্নাতে যাই আরাম করব কথা বলেন ঠিক ঠিক না সুৎখরের দল গুসখরের দল বেঈমানের দল দুনিয়ায় আরাম করতে আইছে আরাম করুক আমরা দুনিয়ার আরাম করব না দুনিয়ায় মেহনত করব দুনিয়ায় কষ্ট করব দুনিয়ায় যত যা কিছু হোক না কেন আল্লাহর হুকুম মানব নবীর সুন্নাত তরিকায় চলব আল্লাহ যদি আমাদেরকে দেন আমরা জান্নাতে আরাম করব কথা বলেন ঠিক ঠিক না
পুরা দুনিয়াদার রাত দুনিয়ায় খাইয়ে দিয়ে আনন্দ ভুক্তি শেষ করবি আর আমরা দুনিয়ায় কষ্ট করব অনন্তকাল আবাদান আবাদা যার শুরু আছে কোনো শেষ নাই আমরা ওই পরকালে যেয়ে আরাম করব তোরা তাকায় তাকায় দেখবি কথা বলেন ঠিক ঠিক না এজন্য মুসলমান এই দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইছেন কামাই করার জন্য দুনিয়া থেকে যে যত পারি কামাই করব কি কামাই করব নেক আমল কি কামাই করব নেক আমল যার যত বেশি হবে পরকালে সে তত ধনী হবে কথা বলেন ঠিক ঠিক না দুনিয়াতে আমরা আছি আমার বাপ ছিল দাদা ছিল পূর্বপুরুষ একেকে সবাই চলে গেছে এখন আমরা আছি আমরাও তো একটা সময় আসবে আমরা থাকব না আমাদের ছেলে মেয়ে আমাদের নাতিপোতা তারাই তো থাকবে কথা বলেন ঠিক ঠিক না তবে সবার চলে যাওয়া লাগবে সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে তবে দোস্ত হবাব কিছু নেক আমল আছে আমি কবরে শুয়ে থাকব অটোমেটিক কবরে সব যাইতেই থাকবে বলেন না সুবহানাল্লাহ এরকম কিছু কাজ করার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই কাজ করব না কাম করব না মাসে মাসে বেতন পাব এরকম যদি ঘোষণা দেওয়া হয় কিরা কিরা রাজি হবেন দেই কাজ কাম কিছু করা লাগবে না প্রতি মাসে 10000 টাকা ভাতা দেওয়া হবে কেউ নেবে না আজি সব সব নেবে না দিলি আবার পাত্তাও হবে না জানে তো দেবে না না হুজুর খালি খালি আতে শুয়ে লাভ কথা কয় না নেবেন না না কাজ নাই কাম নাই বসেতে যদি মাস গেলি ভাতা পাওয়া যায় এটা ভালো খবর না তো কবরে শুয়ে থাকবো আরামসে ঘুমায় থাকবো অটোমেটিক কবরে সব যাইতেই থাকবে এই যাওয়ার জন্য কিছু লাইন আছে যার জন্য কি আছে লাইন আছে এ উঠে কায় কারা উঠে আর আল্লাহরে উঠেন না খবরদার উঠলি ভাববো একটা কি ভাববো তা কব না যে উঠবে মনে মনে একটা ভাববো কি ভাববো তা কব না কিন্তু একটা ভাববো ওই একটু আগে আগে বসি একটু আগে আগে বসি একটু ঝামেলা এটা আপনার কথা ঠিক আছে মজলিসের আদব বলো গায়ে গায়ে মিলে বসা ওই ফাঁকা জায়গা বসলি শয়তান মনে আইসে এরপরে কায়দা মতন মুড়ান মুড়ায় কায়দা মতন মুড়ায় মুড়াতি মুড়াতি গামছা ছিঁড়ি ফেলাই দেয় এই জন্য ওই শয়তানের বসতি দেওয়া যাবে না একটু আগে আগে বসেন দি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ পিছনে নড়ে না একটু নড়াচড়া দেন বান দেন লক্ষ্মী ভাই আমার দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান যেই কথা বলতেছিলাম মানুষ যখন মারা যাবে মানুষ নামাজ পড়তে না পারবে না রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না যাকাত দিতে পারবে না জিকির করতে পারবে না কুরআন তেলাওয়াত করতে পারবে না নবীর যত সুন্নাত আর কোন আমল করতে পারবে না মানুষ মৃত্যুবরণ করবে বান্দার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক না মৃত্যুবরণ করার পর আর কোন নেক আমলের সুযোগ থাকবে না তবে ও মুসলমান আমার নবী আপনার নবী আখির নবী উম্মতের কান্দারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার গুনাহগার উম্মত তিনটি আমল আছে তিনটি কাজ আছে যদি দুনিয়ায় জীবিত থাকতে হায়াত থাকতে যদি করে আসতে পারো তুমি অন্ধকার কবরে ঘুমায় থাকবা তুমি অন্ধকার কবরে শুয়ে থাকবা আর অটোমেটিক তোমার আমলনামা তোমার ব্যাংকে অ্যাকাউন্টে যোগ হইতে থাকবে কয়টি কাজ আর ও জোরে তিনটি কাজ করবো তো সবাই এই তিনটি কাজ কি আল্লাহ রসুল বলেন ইজামাতাল ইনসানু ইন কত আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া এক নম্বর হলো সদকাই জারিয়া এক নম্বর কি আর একটু আস্তে কম সদকা ইজারিয়া ও মুসলমান কিন্তু আমরা বর্তমান সমাজের মুসলমান বকির হয়ে গেছি কি হয়ে গেছি বকির মনে করি কি আল্লাহর রাস্তায় যদি পাঁচটা টাকা দিই এই পাঁচটা কমে যাবে এরকম ভাবি না আমরা অথচ মুসলমান এই টাকার মালিক আমাকে বানাইছেন কে অর্থ সম্পদ দিচ্ছেন কে
সব কিছু আল্লাহ পাক দিবেন এরপরেও আল্লাহ পাক আবার চান এর দ্বারা কি প্রমাণ হয় আল্লাহ গরিব আল্লাহ দের টাকা পয়সা নাই এইজন্য সস্তা এরকম নাকি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনাদের ভিতরে যারা গার্জিয়ান আছেন বাপ ভাই যারা আছেন যারা বাইরে থাকেন বাইরে থেকে আসার সময় কিছু ফল ফলালি আনেন না আপেল মালটা কমলা আনেন না এগুলো আঙ্গুর টাঙ্গুর আইনে বাড়িতে ছোট ছেলে অথবা ছোট ভাই অথবা ছোট যে পুতা খায় তারে দেয় না দাদু নাও খাও দেয় না দাদুরে দিয়ে এরপরে আবার ফইরি মতো দাদা ভিক করে দাদা আমার একটু দাও চায় না কথা কয় না বাপে ফল বইয়ে আইনে বাড়ি বাপে সালে খাই দিয়ে এটি হাতে খান দিয়ে আব্বু আমার একটু দাও আব্বু চায় না এই যে বাপ যে সালো বাপ খাওয়ার জন্যই তো চাইছে কথা কয় না এই বাপ সালো কিসের জন্য সন্তান বাপরে কতটুক ভালোবাসে বাপের প্রতি কতটুক মুহাব্বত হইছে এটা পরীক্ষা করার জন্য বাপ তৈরির মতো চায় আব্বু একটু দাও কথা কয় না সন্তান যদি বাপরে দেয় বাপ কি ধরেই গালে দেয় বাপ ওইটে ধরে সন্তানের কোলে দিয়ে চুমো দিয়ে বুকে জড়ায় ধরে আমার লক্ষ্মী আমার সোনা আমার আব্বা আমার মাইতি আমার ব্যবসা আমার কলিজা আরো আরো যা আছে সব কয় কথা কয় না ওই খাবার পুনরায় বাপ সন্তানের গালে উঠে দাও তুমি খাও কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান আল্লাহ পাক টাকা পয়সা অর্থ সম্পদ আমাকে দিছে আমাকে মালিক মানাইছে এরপরে আল্লাহ পাক বলেন এ আমার রাস্তায় কিছু দে আমার রাস্তায় কিছু দে এটা আমি আপনি দেখতেছি কমে যাচ্ছে কিন্তু আল্লাহ পাক ওটা আবার অন্য দিক দিয়ে দিয়ে দিচ্ছে আল্লাহ পাক ওটা অন্য দিক দিয়ে দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূল বলেন না সদকাত ইল্লা বালা সদকাত দ্বারা বালা মুসিবত দূর হয় সদকাত দ্বারা বিপদ আপদ দূর হয় আমরা সদকা দিতে চাই না আল্লাহ কয় তুই দিবি না সুজা আঙ্গুলি যদি ঘি না ওঠে আঙ্গুল কি এর জন্য কথা কয় না